গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে আজকে অনেক দিন পর একটা কেকের অর্ডার এলো, সেটাই আজকে বানানোর তৈরি করছি আর কি। সকালবেলা চাটা খাচ্ছিলাম, অভিষেকের পাপা বললো কি আজকে একটা কেকের অর্ডার আছে। এটা নিয়েও কালকে একটা মানে একটা ঘটনা ঘটে গেছে। কালকে আমাদের দোকানে এসে অভিষেকের পাপাকে বলেছে, সাহেব আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে, তা ম্যাডামকে বলে দিও। তা বলে ঠিক আছে, আমি ঘরে বলে দেবো, তারপরে ও কেকটা বানিয়ে দেবে। তারপরে ও আমাকে বলেনি, কথায় কথায় ভুলে গেছে, কাজের চাপ ছিল মনে হয় তার জন্য ভুলে গেছে। কালকে সন্ধ্যার সময় এসে বলছে কি, সব আমার কেক রেডি হয়ে গেছে। এবার অভিষেকের পাপা বলছে, আরে যা, আমি তো ঘরে ভুলে গেছি বলতে, কেক তো বানাইনি। বলছে কি ব্যাপার হলো, মানে আমার বাড়িতে ছেলে পেলে সব এসে গেছে, সব কিছু তৈরি হয়ে গেছে, আর তুমি কেকই বানাওনি, কি একটা ব্যাপার হয়ে গেল। তা বলছে ঠিক আছে, আমি তো ভুলে গেছি, তো এক কাজ কর, কালকে মানে বাচ্চাদের বলে দে ভাই আজকে কেকটা বানাতে ভুলে গেছিলো, কালকে বার্থডেটা বানিয়ে নিতে। বললো ঠিক আছে, তাহলে কালকে পাক্কা বানিয়ে দিও। তা সেইভাবে আর কি আমি আজকে সেই কেকটা আর কি বানাচ্ছি। কালকে ওদের বার্থডে চলে গেছে, কিন্তু আমি আজকে কেকটা বানিয়ে ডেলিভারি দেবো আর কি। তাই এই যে কেকটা সকালবেলা বেক টেক করতে দিয়ে আর কি আমি উপরে চলে এসেছি। অভিষেকের পাপা বলে, চলো লাউটাও কিছু হয়েছে নাকি গাছে, একটু কেটে আসি। তা বললাম চলো তাহলে যাওয়া যাক, এখন অনেকটাই সকাল হচ্ছে। আচ্ছা, অভিষেকের পাপা একদম রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, দেখো জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে। তা আমি বললাম, দেখো যদি থাকে, শুধু শুধু বীজ অনেক হয়ে গেছে, তা এখন আর দরকার নেই। দেখো কী দারুণ নীলকণ্ঠ সাদাকণ্ঠ ফুটেছে আমার গাছে, ছাদের থেকে নিচে চলে এসেছি। সত্যি এখন আমার এইখানেই বেশিরভাগ মানে সময় কাটাতে ইচ্ছা করে, এত সুন্দর গাছপালা রেখে আমার আর ভেতরে থাকতে ইচ্ছা করে না এখন। আর কী যে স্বভাব হয়ে দাঁড়িয়েছে, এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, মানে এত ছোট গাছ আমি আজ পর্যন্ত কখনো দেখিনি যে শিউলি ফুল ফোটে। আর মাটিতে যেগুলো লাগিয়েছি সেগুলোতে এখনও ফুল ফোটেনি, কিন্তু এই যেটা বালটিতে লাগিয়েছি সেটাই কিন্তু এই দেখো ফুলের তোড়া এসে গেছে। আমি ভাবতেও পারিনি, সেদিনকে আমার বোনের সঙ্গে ফোনে কথা হয়েছে, তা আমি বললাম যে আর এই বছর কি ধরবে, বললো না একটু বড় না হলে ফুল ফুটবে না। কিন্তু দেখো এখন তো শিউলি ফুল ফোটার সময়, তা ফুটবে মনে হচ্ছে। আর এই যে দেখো দেশি লাউ আমার ধরতে শুরু করে দিয়েছে। এসব লাউ বাঙালি সবজি খাওয়ার জন্য আমি একসময় এমন তারসেছি কি আর বলবো তোমাদের সঙ্গে, তাই শেয়ার করি। আর আমার বাংলা কথা বলতে ভীষণ ভালো লাগে, দেখো এখন শুধু বাঙালি সবজি পাবে আমার বাড়িতে। তার কারণ আগে রাজস্থানে শুধু পাওয়ার ভেতরে এই লাউ আর টমাটার আর ওই যে মোটা মোটা যে লঙ্কাগুলো সেটাই আর কি পাওয়া যেত, আর একটু ভেন্ডি ট্যান্ডি পাওয়া যেত, কিন্তু এখন বেশিরভাগই আমি বাঙালি সবজি আর কি লাগিয়ে থাকি। এই যে টক পালন খাওয়ার জন্য আমি কী করতাম, যখন দুই বছর পর পর কলকাতাতে যেতাম, তখন আমার মা আর কি ওই মানে আমাদের জমিতেও তো চাষ টাস করে, সেখান থেকে আমার মা তুলে তুলে এরকম প্যাক করে দিত, সেইগুলো আমি ফ্রিজে রেখে 15-20 দিন মতো রেখে রেখে একটু একটু বানাতাম আর একটু একটু খাতাম, জানো এরকম ছিলাম আমি। মানে আমার বাঙালি সবজি ভীষণ প্রিয় ছিল। আর দেখো এই গাছটাতে কত লঙ্কা ধরেছে, টমাটার সেদিনকে একটা পেকেছিল সেটা তুলে নিয়েছিলাম। আর দেখো এবারে কলমি শাকগুলো না তোলাই হয়নি বলে কেমন একটা হয়ে গেছে। তা চলো বাড়ির দিকে যাওয়া যাক, অনেক তো খেতিপাতি দেখা হলো, এবার বাড়ির কাজ বাজও কিছু করা যাক। ব্যাস চলে এসছি এখন বিছনা খাতা তোলার, ওই ঘরে ছেলে এখনও মানে শুয়ে আছে, একটু পরে উঠে ও কোচিংয়ে যাবে। আর অভিষেকের পাপা চলে গেছে, আর এখন আমি আমার কাজটাজে লেগে পড়েছি। এই ঘরের যে বিছনাটা সেটাই একটু এখন সাফ সাফাই করে নিচ্ছি, তারপরে ওই ঘরটা পরে আর কি করে নেব, এখন এইটা ফাঁকা আছে এটাই করে নিই। যেহেতু আমরা এক বেডেই তিনজনেই শুই, তা এই বেডটা এমনি আর কি যখন টিভি দেখা হয় বা এই ঘরে আমাদের এই যে ডাইনিং টেবিলে খাওয়া টাওয়া হয় তখন আর কি এই ঘরটাতেই আর কি বেশি আমরা থাকি সকালে বিকালে, আর দুপুরের দিকে বাস এই ঘরটাতেই আমরা থাকি, আর রাত্রেবেলা ওই ঘরেই শুই। বাস টেবিলের এখান থেকে তো কুলার ছিল, কুলারটা মানে সরিয়ে ফেলেছি, এখন আর ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছে, কুলারটার দরকার হয় না, তার জন্য এখানে আর কি এই যে বাদবাকি সামান সারটা ভরে দিয়েছি। এই যে রাত্রিবেলা অভিষেকের পাপা এসব সামান নিয়ে এসেছিল, নামকিন চিনি ফিনি এসব যা, তা চিনির ডাব্বাগুলো রাত্রিবেলা ধুয়ে রেখেছিলাম, তা এখন সেগুলো আর কি ভরবো। সকালে সকালে কাজ করতে করতে হাঁপিয়ে যাই জানো, তাও কাজ ফুরোয় না, 12টা-1টা বেজে যায় আমার খাবার খেতে। তাই যে এখন ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, তারপরে পোছা টোছা লাগাবো, আরও তো কেকটা দেখলেই তোমরা বেক করে রেখেছি সেটাকেও বানাতে হবে, তারা আর কি আজকে ডেলিভারি নেবে।
কালকে ওদের সঙ্গে যেহেতু দোকা হয়ে গেছে, তা আজকে আর কোনো মতেই আমি লেট করতে চাই না। যে আগে আগেই ঠান্ডা হয়ে গেছে প্রায়, তা আর ঘন্টাখানেক পরেই আমি আর কি করব কেকটা আইসিং। তা তার আগে আমি এই যে দুধ নেব, দুধটার বগুনায় যে রেখেছি, আজকে বেশি করে দুধ নেব, তার জন্য আর কি আমি বগুনা টগুনা সব এখানেই রেখেছি। আর এই যে ছেলেপেলে স্কুলে আসতে শুরু করেছে 8টা থেকে, ছোট বাচ্চাদের স্কুল হয়, আমার বাড়ির সামনেই স্কুল আছে, তোমরা হয়তো জানো। তাই যে 2.5 লিটার দুধ নিয়েছি 100 টাকায়, বাস কেকটা ঠান্ডা করতে দেওয়ার জন্য একটু এর ভেতর থেকে বের করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। আর এখানে তো সবাই জানো মাছ মাংস খায় না, তো তার জন্য ডিম দিয়ে কেক বানানো হয় না। তা আমি এই যে মানে এগলেস কেকই হচ্ছে, এগুলো প্রিমিক্স বাজার থেকে নিয়ে আসি, আর সেইগুলো দিয়ে আর কি কেকটা বানিয়ে ফেলি। এতে কোনো ডিম টিম কিছু দেওয়া নেই, বা চিনিটা ডিব্বাতে ভরে দিলাম। আর এই যে একটুখানি দই রেখে দিয়েছি, এই যে এই 1 লিটার দুধ, এটা দিয়ে আর কি দই বানাবো। আর 1.5 লিটার দুধে যে এই পাশে এটা আর কি রেখে দেবো, চায়টায় খাওয়ার জন্য, ছেলে একটু খেলে খাবে, ওর পাপা খেলে খাবে। ব্যাস কেকটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন কেকটাকে আমি আইসিং করতেছি। কেমন একটা ভাষা দিয়ে দিলাম, করতেছি মানে আমার না, আমি অনেক প্রকারের ভাষা বলতে থাকি বাড়িতে সেরকম আর কি, মানে কিছু কিছু ভাষা যেরকম ওই যে ইষ্টি কুটুম আসতো, বাহা মনি বলতো, সেরকম আমি ছেলেমেয়ের সঙ্গে বলি, ওরকম সবার সঙ্গে আমি বলি, আমার মায়ের সঙ্গে ওরকম বলি। আমার মা বলে তুই আদব ভাষা কোথায় খুঁজে পাস। ব্যাস এই যে ক্রিমটা ফেটা হয়ে গেছে, আর আমি কেকটা এখন আইসিং করে নিচ্ছি। একটু ওই যে চিনির জল বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। ব্যাস এইভাবেই আমি আর কি কেকটা বানিয়ে নিই। একটু ওই যে পাইনঅ্যাপেল কেক, তো তার জন্য একটু পাইনঅ্যাপেল ক্র্যাশটা দিয়ে দিলাম। চলো পুরো রেডি করেই তবেই ফিরে আসছি। ব্যাস হয়ে গেছে আমার কেকটা রেডি, টানটান। দেখো তো কেমন হয়েছে আজকের আইসিংটা, আজকের ডেকোরেটটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর আজকের কেকটা কেমন হলো কমেন্ট করে বলো। এই 300 মানে কেকটার প্রাইস 300 টাকা মতো, বুঝলে? তাই যে আমি লাউ কাটবো, তার জন্য তৈরি করছিলাম। ব্যাস দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন ভাবছি তাহলে আচ্ছা এই যে দইটা জমিয়েই দিই, তারপরে রান্নাবান্নার দিকে যাই, তাহলে একটা কাজ ফ্রি হয়ে যাব। মেয়েদের দেখো কাজ তো ফুরায় না, সংসারে টুকিটাকি কাজ কম থাকে না, যারা চাকরি বাকরি করে তাদেরও কাজ ফুরায় না, যারা হাউস ওয়াইফ তাদেরও কিন্তু কাজ ফুরায় না, কাজ তো সবসময় সবার থেকেই যায়, আর কাজ থাকা ভালো হচ্ছে। আমার এই যে সকালবেলা কাজ করতে করতে 12টা 1টা বেজে যায়, তারপরেই আমি খাবার খাই, আর আমি মানে খাবার খেয়ে আর কি কাজ টাজ করতে পারি না, তার জন্য বেশিরভাগ আমি সময় খাবার খাই না। এই যে ছেলে কোচিংয়ে চলে গেল, 10টা 10:30 বেজে গেছে, আর আমি আবার রান্নাবান্না শুরু করেছি। আর ডিম দিয়ে লাউ রান্না করতে চেয়েছিলাম, ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর অভিষেকের বাবা বললো মাছওয়ালা আমাকে ফোন করেছে, আমি মাছ আনতে যাচ্ছি, তার জন্য আর কি মেনুটা চেঞ্জ হয়ে গেল। তাই যে লাউটা ভাজি করেই নিচ্ছি, আর কুমড়ো একটুখানি ছিল সেটাই ভাজি করে নিলাম। আর ব্যাস এই যে মাছ নিয়ে এসছে, তারপরে 2-3 পিস মাছ ভেজে তারপরে এই যে লাউয়ের তরকারিটা আর কি রান্না করলাম। তা এই ছিল আজকের ঘটনা, আজকের কাহিনী। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।